কে কোথায় আছেন? আমারে একটু বাঁচান, আমারে মানুষ বানায় দেন, আমারে মানুষ বানায় দেন। আশেপাশে আমার নামে ডর করতেছে। আমরা একটা কাজ করি, নাও এনু থেকে চলা যাই গা, এই অল্প বয়সে আমি মরবার যাই না। তুমি একদম ঠিকই কইছো, এনে বেশিক্ষণ না থাকি, চলো এন থেকে বের হই তাড়াতাড়ি। এই যে আপনারা যায় না, আপনি করে হাতে পায়ে ধরি, এই যে দেখেন দেখেন নিচে আমি এই জায়গাতে, আমারে ধরে তুলেন। এই যে পুতুলটা পড়ে আছে, এই পুতুলটা তুলেন, দেখেন আমি না পুতুল না, আমার আগে উঠান, উঠান তাড়াতাড়ি। আচ্ছা কোন তো আপনি পুতুল হইলেন কেমনে? আচ্ছা আমি পুতুল কেমনে হইছি এটা আমি কইতাছি, আগে একটা কাম করেন, আপনার ঘরের মধ্যে যে সৎ, হে আমার একটু সোয়ান। আচ্ছা ঠিক আছে, আমি সৎ ভালো মানুষ, আমি আপনাকে সোয়া দিতে পারি। ওই দিনে তুই চাষির কাছ থেকে 2 কেজি চাল চুরি করে নিয়ে কইছস যে আমি 1 কেজি চালও চুরি করি নাই, অথচ দাম খালি আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, আমি ওটার বুলাইলে ওটা মানুষ হইতে পারে। এই থামো, তোমরা কি পাগল হয়ে গেছো? কি শুরু করছো এসব? নামাজ পড়ো, তুমি অজু ঠিক মতো করো নাকি সেটাই তো নিজেই জানো না, আবার নামাজ পড়ো তাই না? তোমার নামাজ তো হয়ই না। হ্যাঁ এই যে শোনো পুতুল, আমি অনেক সৎ মানুষ, আমি অনেক ভালো মানুষ, আমি না কোনো জিনিসের প্রতি লোভ করি না। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আমি তোমার সুইত আসছি। আমি মানুষ হয়ে গেছি গা, আমি মানুষ হয়ে গেছি গা। আপনি করে অনেক ধন্যবাদ, আপনি করে অনেক ধন্যবাদ। আপনারা যদি আজকে আমার নাচ হওয়াইতেন, উদ্ধার যদি না করতেন, তাহলে তো আমি পুতুল হয়েই থাকতাম। আচ্ছা ভাইয়া, আপনি পুতুল হইলেন কেমনে এটা একটু কন না আমাকে। পুতুল কেমনে হইলাম তাহলে শুনেন। আমি সবকিছুই শুনছি, উনি দাঁড়ায় থেকে সবকিছু দেখছি, সবকিছু শুনছি। আপনি এলাকার থেকে যত মাইয়া মানুষ আছে, পোলা মানুষ আছে, ছোট ছোট মানুষ আছে, নিয়ে পাচার করেন না বিদেশে, এই আমি বাসে থাকতে এই আমার জীবনে আপনি করতে পারবেন না। ছাড়েন বাচ্চারা রে, ছাড়েন করতেছি। তুই তো এখন আর বাইসা থাকবি না, তুই কেমনে করে এলাকার মানুষের কয়ে দিবি যে আমি ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে পাচার করে ব্যবসা করে আমি ঢাকা শহরে 5 তলা আরো 10 তলা বিল্ডিং শুরু করে দিছি। ও ম্যাডাম এটা কি করলেন? আমায় আপনি আমারে পুতুল বানাই দিলেন, ছাড়ে দেন। তোকে ছাড়বো না, গোরা আনতে গোরা আনতে গোরা আনতে। চল তুই যদি বেশি তেরে মেরিং করস তোকে আমি কার্টুন বানাই করে নিয়ে যাম গা, খালি চুপচাপ করবি, কেউ যদি জিজ্ঞেস করে এটা কেন কব আমার খালাম মামরা মেরে মেরে যেতেছি। এখন বুঝতে পারছেন আমি পুতুল কেমনে করে হইছি, আমারে কালা জাদু কইরা পুতুল বানাই দিছে। আচ্ছা এখন বুঝতে পারছি, বিবিসি মুনমুন তাহলে এরকম ধরনের লোক। বিবিসি মুনমুনের আমি কত ভালো একটা মানুষ ভাবতাম, রাস্তাঘাটে দেখলে আমি একটা বড় করে সালাম দিতাম। এখানে তো আমি বলি যে এলাকাতে হুট করে বাচ্চা কাচ্চা উদা হয়ে যায় কেন, এখন বুঝতে পারলাম যে এগুলা বিবিসি মুনমুন বিদেশে পাচার করতো। পিথি এরাটা ব্যবস্থা করতে হইব, তাড়াতাড়ি চলো তুমি। এর একটা বিয়েত করতে হইব মানে এখনই আমরা চেয়ারম্যানের কাছে যামো, চেয়ারম্যানের কাছে যে এই বিবিসি মুনমুনের নামে লালিশ দিমু, আর যদি এর একটা বিয়েত না করি আমরা তাহলে যখন আমাকে বাচ্চা কাচ্চা হবো তখন তো আমাকে বাচ্চা কাচ্চাও পাচার করতে পারে তাই না? চলো এখনই যাম। হ একটা ব্যবস্থা করতে হইব। আর ভাই জানে একটা কথা, আমার তো দেখতে আসে কেউ পছন্দ করে না, আমি ডিএফসি দেখি না, গুসা দেখি কেউ পছন্দ করে না, যদি বুঝছি
তোর কথা বুঝছি। এত সুন্দর একটা হ্যান্ডসাম পোলার সামনে বই হয়েছে, ড্যাং ড্যাঙ্গে নজর তো শুরু থেকেই দেখতেছি, চাই হয়েছস। আচ্ছা ঠিক আছে বিথি, আগে ওই চেয়ারম্যানের কাছে যাই, ব্যবস্থাপনা কই রা, তারপর ওর ব্যবস্থা আমি দেখতেছি। চলো এই থেকে আগে আসতো, উঠেন চলো চলেন।